হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, অনেক মানে কি বলবো, মানে সময় খুব কম হয়ে গেছে, দিন দিন যেন সময় কমে যাচ্ছে এরকম একটা। আগে তো অঢেল সময় ছিল বিয়ের আগে, আর বিয়ের পরে যেন সময়টা কমে যাচ্ছে। এখন এখন আমরা আনবক্সিং করবো, এই যে আনবক্সিং করতে চলেছি। প্রীতি বলছি আমি আনবক্সিং করবো, আমি আনবক্সিং করবো, ওকে আনতে গেছিলাম স্কুল থেকে, নিয়ে আসলাম। আর প্রীতি মানে কোনো কিছু আসলে পরেই বলবে আমি আনবক্সিং করবো, আমিও আনবক্সিং করবো। হ্যাঁ ঠিক আছে, পর এবারে ও তো আর পারবে না, এসব প্যাকেট ম্যাকেট খোলা মেলা তো ও তো আর খুলতে পারবে না। ওর জন্য ওর ওর মা ওকে সাহায্য করছে প্যাকেট খোলার জন্য। এখন এই যে খুলছে, প্রীতি বলে দাও কিছু, বলো হ্যালো বন্ধুরা। এই যে হ্যালো বন্ধুরা, ওইদিকে তাকিয়ে বলতে হয়। আচ্ছা ওটা কি এনেছো? ওটা তো বললো দিন বাদ দেখা। কি দাঁড়া, এটা কি সেটা বল, সেটা ওইদিকে তাকিয়ে বল। আর কিন্তু কোনদিন বাবা করতে, তুমি বলে দাও, তুমি বলে দাও। তো বন্ধুরা, এই যে এটা নারকেল তেল চলে এসেছে, আসলে একসাথে অনেকগুলো রয়েছে, তো যার কারণে তাল খুঁজে পাচ্ছে না, শুধু খুলবে দেখাবে রেখে দেবে। মানে ওই সংসারের ব্যবহারের জিনিস এমন কোনো কিছু না, ওই সংসারে যেগুলো আমরা ব্যবহার হয় ওই ওই সবই জিনিস আর কি, আর কিছুই না। ঠিক আছে, তো এবারে পরের বক্সটা খুলছে, দেখি কি আছে পরের বক্সটায়। হ্যাঁ হ্যাঁ, এই নারকেল তেলের প্লাস্টিকটা খুলে ফেললা, এখনই মাথায় মাখবে নাকি, সব খুলে ফেলছো যা। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে বাজাজের 100% পুরি কোকোনাট অয়েল। ঠিক আছে, আর লেখা তো হচ্ছে বলছে 100% কোকোনাট, 100% পিওর, মানে বাজাজ কোকোনাট অয়েল লেখা তো আছে। আর দেখা যাক মাথায় মেখে চুল উঠে যায় কি চুল ওঠে না, দেখা যাক কী হয়। আর তেল তো অনেক রকম মেখেছি, অনেক রকম তেল মেখেছি, কিন্তু কোনো রকম তেল আর মাথায় শ্যুট করেনি আপাতত। ওই নারকেল তেলটাই দেখছি একটু শ্যুট মনে হয় করতেছে, যার জন্যই বারবার নারকেল তেলই অর্ডার দিচ্ছি। আর কোনো একজন ডাক্তার আমাকে বলেছে যে এমন কোনো তেল মাখবেন যেই তেলে গন্ধ থাকে না, আর তাছাড়া হাবি জাবি তেল না, এক যে কোনো একটা তেল কন্টিনিউ মাখতে, তার জন্য আমি ওইটাই। আর অনেকজন আমাকে বলেছে যে নারকেল তেলই নাকি বলছে মেডিসিন ফেডিসিন একটু কমই দেওয়া থাকে নাকি, সেই হিসেবে ওইটাই নিচ্ছি। আর এখন দেখি আর অন্য আর কি আছে, প্লাস্টিকও মারে, সেই রকম প্লাস্টিক মারে সত্যি। হ্যাঁ, তো আপনি একটু কমেন্ট করে বলবেন যে আপনারা কোন তেলটা মাখলে মাথায় চুল উঠে যায়, চুল উঠবে না। তো দেখা যাক, রয়েছে না, হ্যাঁ খুলতেই পারছে না বন্ধুরা, মানে এত মনে হচ্ছে না, রুটি মেকার মনে হচ্ছে নাকি, রুটি রুটি রুটির বাটি দিতে হচ্ছে, রুটি যে রুটির ছবি, আটা মেকার, আটা মেকার, হ্যাঁ যে রুটির ছবি দেখাচ্ছে যে। তো ফাইনালি ওপেন হয়ে গেছে, মানে যদি রিটার্ন যদি যায় তাহলে বাস্কোটার আর দেওয়ার মতো না, ওই লোকের সামনে আর দেওয়ার মতো না। কিছু করার নেই বন্ধুরা, ওরা মানে কি বলবো আপনাদের, আপনারা তো দেখতেই পাচ্ছেন, কিছুই বলার নেই। ওপেন হয়েছে, এ আজকে দেড় মাস ধরে রুটি মেকার অর্ডার দিচ্ছি আর ফেরত দিচ্ছি, আটা মেকার ফেরত দিচ্ছি আর এ করছি, কী করব, মানে ভালো মাল আসছে না কিছু না, আর মিথ্যা কথা বলে বলে বিক্রি করছে, কী করবো। দুই একজন আছে সেলার এরকম থাকে, মানে দেখাই একরকম না, যাই হোক আমি এখন ওটা ইয়ে করবো না, কারণ আগের ভিডিওতে সেটা আমি বলেছি। আর ফাইনালি এটা বেরিয়ে গেছে, কষ্ট ভীষণ কষ্ট হয়ে গেছে বন্ধুরা। সাদা না কি সাদা লাগছে, লাল সত্যি, লাল ছাড়া আসছে না, লাল ছাড়া আসছে না, মানে দিচ্ছি অর্ডার সাদা আসছে লাল, না এটা এটা লালই অর্ডার দিয়েছি, এটা মিথ্যা কথা বলবো না, এটা লালই অর্ডার দিয়েছি, শুধু আমার মনে হচ্ছে এটা ওর তো মানে আগের থেকে কোয়ালিটিটা মনে হচ্ছে ভালো, আমি মোরা ধরিনি, দেখলাম না হয়তো ভাবছি যে কীভাবে বলছে ভালো, কারণ এটা দেখেই মনে হচ্ছে ও মাই গড, এটা কি মোটা। দেখুন বন্ধুরা, আমি বললাম যে আগের, আমি দেখেই বলে দিলাম, আমি ধরলাম পরে দেখেই বলে দিলাম, কোয়ালিটিটা খুবই মোটা, প্লাস্টিক যেমন তেমন, সেটা তো আমি তো সেটা আমার অভিজ্ঞতা নেই, কিন্তু
কিন্তু এটাও বড় সরো আছে, আগের থেকেও বড়, আগে যেগুলো দিয়েছি ওগুলোর থেকে বড় আছে এটা। দেখুন বন্ধুরা আগের থেকে মানে ধরেই বলে বোঝা যাচ্ছে যে মজবুতি আছে। তাই যাই হোক, এত দিনে একটা মনের মতো জিনিস পেলাম দেড় মাস পরে, আমার মনে হয় কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, ওইটা দেখো ওপেন করোটা কি আছে দেখো, এতদিন পরে একটা মনের মতো জিনিস আসলো। হ্যাঁ, এটাকে আর রিটার্ন করছি না, না এটাতে আমি লাল অর্ডার দিয়েছিলাম আর লালই এসছে। তোমার কাছে লালই আসছে সব, একটা সাদা আসেনি। সাদা আসেনি কিন্তু ওটা যখন ছবিতে দেখে মনে হলো, একটু বড় সড়ো দেখে মনে হলো, মনে হলো মজবুতি দামে মনে হয়নি। আমি জানি ২৬০ টাকা মতো, ৬০ না ৬৫ টাকা মতো নিয়েছে আটা মেকারটা, ২৬০ ৬০ ৬৫ টাকা মতো নিয়েছে আটা মেকার, মানে আটা মাখা যাবে আর কি, আর কিছুই না। এটা কি আছে? আটা, আটা কেমন দেখেছো, হাত এক্ষুনি কেটে যেত। এটা কি আছে? ওরে বাবা বন্ধুরা, এতদিন পর কোটো আসলো, কি বলবো, আজকে মনে হয় এক মাস হয়ে গেছে কোটো অর্ডার দিয়েছি, এই আজ এখন ফাইনালি কোটো আসলো। তা মনে হচ্ছে ভুমভাং কোটো দিয়ে দিয়েছে মনে হচ্ছে। নাকি এই কোটোগুলোই মোট ১৬টা কোটো থাকবে অনেকদিন আগে, কি বলবো, আমার আর ভালো লাগে না এই এতদিন পরে। ওর না বন্ধুরা, বন্ধু আমার ভালো লাগে না, আমার ডাল খাওয়া শেষ মনে হয়ে গেছে। দেখো বন্ধুরা কি বলবো বলো, এগুলো কি, এগুলো কি হচ্ছে টাকি, এগুলো এগুলো কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এ তো হাওয়া পাস ম্যাশিং হয়ে গেলো। হাওয়া পাস মানে এই দিক থেকে আমি জিনিস বিস্কুট মিস্কুট ঢুকাবো আর এখান থেকে হাওয়া ঢুকে মালটাকে নরম করে দেবে, মানে একটা কোটো পুরো বাতিল একটা ঢাকনার জন্য। আর এই একটা ঢাকনার জন্য পুরো মালটা রিটার্ন, আর পুরো মালটা রিটার্নের জন্য ধরুন মিনিমাম একটা চার্জ রিটার্নের। হ্যাঁ, চার্জ একটা আছে ধরো ১৫০ টাকা ২০০ টাকা ধরো একটা চার্জ তো আছে। হ্যাঁ, ওরা তো আর ফ্রিতে বয়ে দেবে না, তা চার্জটা হয়তো আমাদের দিতে হচ্ছে না, সেলারে যাচ্ছে, কিন্তু আমাদের সময়টা যাচ্ছে। যাই হোক, এরা বোঝে না, একদম বোঝে না করে, আমি আবার ওইটাই করব। ওর কাজ ওরা করেছে, এবার এর কাজ। আচ্ছা, তাহলে আর গোনাগুনির দরকার নেই, কোটো কটা আছে না আছে আর গুনে লাভ নাই। মাল যখন একটাই ঢাকনা ফাটাই আছে, ফাটা না মানে এটা তোমার ইয়ের প্রবলেম, ওই ঢালাই যখন প্লাস্টিক ঢালাই দিয়েছে সেই ঢালাইয়ের প্রবলেম আছে। প্যাকিং যেমন ছিল তেমন করে ঢুকিয়ে দাও, রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়ে দিই, যদি আজকেই হয় আজকেই নিয়ে চলে যাবে, কারণ এদের আবার ইয়ের ঠিক নাই। দেখা গেলো আমি এখন অর্ডার দিলাম, কিছুক্ষণ পরেই লোক চলে আসলো, এইরকম সিস্টেম হয়ে গেছে এখন, বলা যায় না। ও আর খোলাখুলি দর, না 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 না, ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেয় ঢুকিয়ে যেমন ছিল তেমনভাবে পুরো একদম ঢুকিয়ে প্যাক করে রেখে দেয়। আমি একটা কাঠের, আমার একটা ভিডিও করার জন্য একটা কাঠের উডেন অর্ডার দিয়েছি, সেই কাঠের উডেনটা মানে কবে আসবে তার ঠিক নেই। কাঠের উডেন ওই দেয়ালে লাগায়, দেয়ালে লাগায় কাঠের উডেনগুলো, ওগুলো পরের অর্ডার দেখাবো আমি, কিন্তু মানে ওটা আমার দরকার, কারণ হচ্ছে ওটা আমার ওই ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা বানাতে গেলে না একটু ওয়ালটা একদম মানে কিছু নেই 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 কিছু নেই মনে হয়, তো ওই কাঠের ওডেনটা দিলে একটুখানি ভর্তি ভর্তি মনে হবে। ঠিক আছে, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। হ্যাঁ, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড বাই। আবার রিটার্ন যাবে, ওকে, টাটা, গুড বাই।
মানে কি আর বলবো ভাই, কত চুপ বলার নেই।